আমাদের কাছে আসে দেয় সাহাবিদের কথা বললে কেউ অস্বীকার করতে, এজন্য ওলি আল্লাহ আমরা মানি ভালোবাসি, কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি। আমি বলি আল্লাহ কার নবী যা, নবী কার মুর্শিদ, যার মুর্শিদ নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ নাই। আমার ওয়াহারি আলী উদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলীকে একজন জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ কেমন? হুজুর উত্তর দিচ্ছেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। কি বুঝলেন? আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন। যুবক খেয়াল করবেন বাবা, আমার নবী পাক দেশে বাদশা হেরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন, কলেমা দাওয়াত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি এটাই হলো শান্তি বার্তা, আপনি ইসলাম গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন। এখন যুদ্ধ চলছে না, ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না, হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে না, রে বন্ধু না, যে আমাদের আলামত হলো এটা মুসলমানরা জয় লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনার আমার দোয়া করাই বা কি না করাই, রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমান দেরি হবে, এটাই কিয়ামতের আলামত। শুধু তাই না, কিয়ামতের আলামতে আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন আছে যে ফেরাত নদী, যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি, সে ফেরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে। এ কিয়ামতের আলামত। শুধু তাই না, আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি, কয়েকটা বেশি নয় আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি, তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নম্বর আলামত, দুই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, তামান নবী তো আঙ্গুলি মোবারকের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছে, তিন নম্বর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয়, তিন নম্বর আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে, এটাই আমার নবী পাকের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার না, রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার। বাবা চার নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে, এখন মানুষের ধন দৌলত কম না বেশি? বেশি। পাঁচ নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে, অনেক ফিতনা বেরিয়েছে, যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো কিয়ামতের আলামত। ছয় নম্বর ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে, মিথ্যুক নবী তাও হয়ে গেছে। সাত নম্বর হেজাজ থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে, দল বার হবে। আট নম্বর আমানাতের খেয়ানাত হবে, কারো কাছে যদি আমানাত রাখেন তো খেয়ানাত করবে, দিনই ইলম উঠে যাবে, এখন দিনই ইলম উঠে যাবে। তার মানে কি? দেখেন এখন যে সমাজ, বুখারী শরীফ যদি নবীর দুশ্মনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে, বুখারি শরীফ যদি নবীর দুশ্মনের কাছে কেউ পড়ে তোর